শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ব্রেকের পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিএস বিহাইন্ড দ্য সাকসেস প্রোগ্রামে। আজকের আমাদের গেস্ট মোহাম্মদ কামরুল হাসান, সলিসিটার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস সুপ্রিম কোর্টের। আমরা ওনার স্টোরি আপনাদের সাথে শেয়ার করার জন্য ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের স্টুডিওতে। আসুন আমরা রেস্ট অফ দ্য গল্প শুনি ওনার কাছ থেকে। কামরুল ভাই, স্বাগতম ব্রেকের পরে, ভালো আছেন? নাও, আমি যে প্রশ্নটা ব্রেকের আগে আপনাকে করেছিলাম যে আপনি তো তাইলে বললেন যে ইউকেতে আসছেন 2008 সালে, 2008 সালে আসার পরে ইংল্যান্ডে আপনি কী কাজ করেছেন? তখন 2008 সালে যখন 2007-এর 12ই নভেম্বর, আচ্ছা, সেই অর্থে বলতে পারেন যে 2008, দ্য ভেরি বিগিনিং অফ 2008 যখন আসি, তখন আমি রেডিসনে ওয়েটার হিসেবে কাজ করতাম, রেডিসন হোটেলে। রেডিসন হোটেলে, তারপর পাশাপাশি ওটা কি লন্ডন সিটিতে? লন্ডন, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে পাশাপাশি পড়াশোনা, আচ্ছা, এই দুটো, এই ল নিয়েই, ল লতেই অনার্স পড়ছিলাম তখন, আচ্ছা, আর হচ্ছে পাশাপাশি কাজ করছিলাম অ্যাজ এ ওয়েটার ইন 2000। নাও, আমরা যেটা শুনলাম আপনার কাছ থেকে যে গল্প দেশের বিউটিফুল, এবং আপনার যে পরিবার আপনাকে যে সহযোগিতা বা যে সাপোর্ট দিয়েছেন, অসংখ্য ফ্যামিলি বা ছেলে মেয়ে এই ধরনের সাপোর্ট পায় না বা পাচ্ছে না। আপনি একটা জিনিস বলেছেন যে সেলিম ভাইয়ের মাধ্যমে আপনি সুপ্রিম কোর্টের আপনার যে সিনিয়রের সাথে আপনার মিটিং হয়েছে, তারপরে ওনার সাথে আপনি কাজ করার সুযোগ পেয়েছেন অনেক। খুরশেদ ভাই, খুরশেদ ভাই, আই এম সরি। নাও, মিলিয়নস অফ বাংলাদেশি আমাদের দেশে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ওদের খুরশেদ ভাই নাই, এই ক্ষেত্রে এদের কী করতে হবে? যাদের খুরশেদ ভাই নাই তাদের জন্য আমি তো বলবো যে ইচ্ছে থাকলে, হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হয়। এবং যাদের খুরশেদ ভাই নাই, আমি বলতে পারি এই প্রোগ্রাম থেকে আমি তাদের জন্য আছি। আমি আল্লাহর রহমতে আমি ইউকেতে থাকলেও এখনও এমন কেউ বাংলাদেশে অনার্স মাস্টার্স করে বের হবে আর একজন সিনিয়র পাবে না কাজ শেখার জন্য, সেটা হওয়ার মতো নয়। তাইলে কি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাকে বলতে পারি, অ্যাটলিস্ট আমার সাথে যদি কেউ যোগাযোগ করে, আমি অন্তত আর কিছু না পারি, আমি সেটা করতে পারবো ইনশাল্লাহ। তাইলে আপনি যেটা বলতেছেন, প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশে ইংল্যান্ড, ইউরোপ, মিডল ইস্ট, আমেরিকা, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আপনারা যে যেখানেই আছেন এই প্রোগ্রাম দেখতেছেন, এবং যদি কোনো লোক অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে কোনো কোর্টে প্র্যাকটিস করতে পারে না বা সিনিয়র পাচ্ছে না, আমি শিওর আমাদের কামরুল হাসান ভাই যে কথা বলছেন যে যদি ওনার সাথে কেউ যোগাযোগ করে আমাদের মাধ্যমে করতে পারে বা ওনার কোম্পানিতে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনফরমেশন দিব, উনি সহযোগিতা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। এটাই আমরা বিটিএসের মাধ্যমে করি এবং চাই, এবং সমাজে আপনার মতো লোক যারা এই ইউরোপ, ইংল্যান্ডে বিজনেস বা লর সাথে আছেন, আপনারা যে সহযোগিতা নিয়মিত করতেছেন আমাদের দেশে বা এই দেশে পাবলিককে বা স্টুডেন্টদেরকে, এটা বিশাল পাওয়া। এবং বিটিএসের পক্ষ থেকে, আইওন টিভির পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রামে এই জিনিসটা আপনি মেনশন করার জন্য। দ্বিতীয় হচ্ছে, আপনার ওয়াইটারি করতেন, তারপরে পড়ালেখা করলেন, এখন আপনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সুপ্রিম কোর্টের সলিসিটার হিসাবে দায়িত্ব পালন করছেন, এইটা হলো কিভাবে? এই সাকসেসের বিহাইন্ডে কী স্টোরি? এইখানে হচ্ছে অনেক ত্যাগ এবং তিতিক্ষা। সেটা দেখেন যে এক্ষেত্রে ইউকেতে আসার পর সবাই হচ্ছে যে কারোর সাকসেসফুল লাইফের পিছনে কেউ না কেউ নেপথ্যে থাকে, অফকোর্স। সেক্ষেত্রে আবার শুধু কেউ নেপথ্যে থাকলেই হবে না, যিনি একটা কিছু করতে চান, যিনি জীবনে উন্নতি চান, উনি যদি নিজে চেষ্টা করেন, পাশাপাশি নেপথ্যে থেকে
কেউ যদি ওনাকে সাপোর্ট দেন তাহলেই সেটার সমন্বয়ে হয়ে প্রকৃত অর্থে একজন সাকসেসফুল মানুষ হওয়া সম্ভব। অবশ্যই সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন, লন্ডন শহরে এসে আমি কিন্তু আমার ফ্যামিলি লাইফ বাংলাদেশে কিন্তু শুরু করতে পারিনি। বাংলাদেশে জাস্ট বিয়ে করার পরপরই আমি এখানে চলে আসি। তারপর কিছুদিন পর আমার ওয়াইফ এখানে জয়েন করে। আমি আপনাকে আগেও বলেছি যে আমার ওয়াইফ তখন লন্ডন ইউনিভার্সিটির এক্সটার্নাল স্টুডেন্ট হিসেবে ও পড়াশোনা করছিল। বাট এখানে এসে বাংলাদেশ থেকে ঠিক বোঝা যায় না বিষয়টা, যে এখানে লাইফ এত স্ট্রাগলফুল, এটা কিন্তু বাংলাদেশ থেকে ঠিক বোঝা, নতুন কামার ইজ ভেরি স্ট্রাগল, সেটা ঠিক বোঝা যায় না। তো সেই অর্থে এখানে এসে যখন দেখলাম যে ইট ইজ রিয়েলি, ইট ওয়াজ এ সিম্পলি এ ড্রিম হুইচ ক্যান নট বি সাকসেসফুল আনলেস উই গিভ সো মাচ এফোর্ট। তখন আমরা, আমি আমার বউ, আমরা মিলিতভাবেই অনেকটা সিদ্ধান্ত নিলাম যে সে বেসিক্যালি সে স্যাক্রিফাইস করলো, সে কিন্তু আর পড়াশোনা ও কন্টিনিউ করে নাই। এবং তখনকার বাস্তবতায় দেখা গেল যে আসলে দুইজন একসাথে পড়াশোনা করাটা খুবই ডিফিকাল্ট। সে তখন মনোযোগী হলো। সরি একটু ইন্টারাপ্ট করি, পড়াশোনা কি ফ্রি না আপনারা পে করতে হইতো? না, আমাদের পে করতে হইতো। আচ্ছা আচ্ছা, আমাদের তো যে আপনার ইনকাম থেকে ওইটা, আমার ইনকাম থেকে পড়াশোনা এবং ফ্যামিলি মেইনটেইনিং, আর বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ ওই সময়ে আমার প্রথম সন্তান ইকরা, ওর নাম হচ্ছে ইকরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইকরা হচ্ছে আমাদের প্রথম সন্তান। তো সেও তখন, মানে আমরা লন্ডনে আসার পরপরই আমাদের ফ্যামিলি লাইফ শুরু, এবং লন্ডনে আসার এক বছরের মধ্যেই আমাদের প্রথম সন্তান হয়। তো তাহলে সন্তান, একটি সন্তান মেনটেন করা, পড়াশোনা মেনটেন করা, কাজ করা, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। আচ্ছা, ইকরা কি এখন প্রোগ্রাম দেখতেছে? হ্যাঁ জি, ইকরা অবশ্যই। হ্যালো ইকরা, ইয়োর ফাদার ইজ হেয়ার, ভেরি সাকসেসফুল ম্যান, এবং আমরা খুবই হ্যাপি যে ইকরা তোমার বাবা মোহাম্মদ কামরুল হাসান লাইফে স্ট্রাগল করে এখন যে পর্যায়ে এসেছেন, উই আর ভেরি প্রাউড। এবং তুমি, তোমার ইউ হ্যাভ অ্যানাদার চাইল্ড? আই হ্যাভ থ্রি চিলড্রেন। হ্যাঁ, তোমার ভাই বোন এবং তোমার আম্মাকে আমরা BTS এর পক্ষ থেকে, আয়ন টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কারিয়ন, তারপরে দেখেন যে এইরকম একটি অবস্থার মধ্যে তখন আমার স্বপ্ন হচ্ছে যে ব্যারিস্টার আমাকে হতেই হবে, যেহেতু আমি ওইভাবে কমিটেড। ওইটার পাশাপাশি তখন আমাদের ফ্যামিলি লাইফ শুরু হইল। তারপরে আমার সেকেন্ড সন্তান। একটু ইন্টারাপ্ট করতে হয় যে যখন আপনার ওই ড্রিমটা আপনার ব্রেইনে কাজ করতো, তখন কি আপনার ব্রেইনে যে আমি বাঙালি, বা আমি যদি কিছু একটা হই, আমি বাঙালি হিসাবে যে একটা আমার কমিউনিটির লোকজন হ্যাপি হবে, এই ধরনের কি কোনো অনুভূতি কাজ করতো আপনার মধ্যে? আমি অবশ্যই সেটা সবসময় জীবনে যখন যেখানে গিয়েছি সবসময় মাটি ও মানুষের সাথে যে হৃদ্যতা, সেটা অনেক ক্ষেত্রে দেখাতে পারি নাই, বাস্তবিক অর্থে দেখাতে পারি নাই। কিন্তু সেটা কেউ বিশ্বাস করুক আর নাই করুক, মনের ভিতরে সবসময় অন্তরে সেটা গেঁথেছিল যে আমার, ইভেন আমি বলবো, আমি জানি না এই কথাটা ঠিক এভাবে বলা ঠিক হচ্ছে কি না, আমি আমি আল্লাহর কাছে, আমি যখনই নামাজ পড়ি, আমি প্রায়ই আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার মানুষের জন্য আমি যাতে কিছু করতে পারি সেই তৌফিক আমাকে দাও। তো সেটা, এই ইচ্ছাটা অনেক, মানে যখনই ল পড়ি তখন থেকেই হচ্ছে সেই ইচ্ছাটা মনের ভিতরে ছিল। আমি আই এম রিয়েলি সরি যে এটা হচ্ছে ভেরি সিক্রেট একটা ব্যাপার, এটা মনে হয় না এটা যে এইভাবে এই প্রোগ্রাম, আপনার মতো অসংখ্য আইনজীবী দেখতেছেন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখতেছে এই প্রোগ্রাম, এবং আপনার কাছ থেকে এরা শিখবে, আমরা শিখব, আমরা শুনবো, এর জন্যই BTS টা অরিজিনালি করা হয়েছিল 3 ইয়ার্স এগো।
এটা কিন্তু সত্যি যে একজন লয়ারকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার, অফকোর্স, এবং এক একজন লয়ার মানে হচ্ছে এক একটা ইনস্টিটিউশন। আমি সেই মাপের মানুষ আমি হতে পারিনি, সেটা আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা, বাট প্রত্যেকটা লয়ার কিন্তু সেই রকম মানুষ হওয়া উচিত, সে একটি সমাজকে পরিবর্তন করে দিতে পারে। তো সেইটা আমার ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে হয়তো আমি সেই বড় মাপের মানুষ হতে পারিনি, বাট আমার অলওয়েজ সেটা আমি মনের গহীনে সেই সুপ্ত ইচ্ছাটা আমি আজও লালন করি, এবং আমি মনে করি যে আমার জীবন সত্যিকার অর্থেই সেদিন সার্থক হবে যদি আমি সত্যিকার অর্থেই মাটি ও মানুষের জন্য কিছু যদি করতে পারি। আর যেখানেই থাকি না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আজকাল সারা বিশ্ব আজ একটি গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, এখানে খুব এটা বাংলাদেশ ইংল্যান্ড খুব দূরে কিছু না, আজকাল খুবই ছোট হয়ে আসছে দুনিয়া। তো সেই হিসেবে আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি যদি সত্যিকার অর্থেই মানুষের জন্য, নিজের জন্য নয়, মানুষের জন্য যদি প্রকৃত অর্থেই একটু সেবা করতে পারি, সেই অবশ্যই ইনশাআল্লাহ পারবেন, যাতে আল্লাহ দেয়। আজকে যারা অনুষ্ঠান দেখছেন ওনাদের কাছে আমি সেই দোয়া চাচ্ছি, আপনার কাছেও দোয়া চাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। লাস্টলি আরেকটা জিনিস যেটা, যে কামরুল ভাই পড়ালেখা শেষ করে ইংল্যান্ডে সুপ্রিম কোর্টে ঢুকলেন কীভাবে? এখানে এটা কি খুব সহজ একটা ব্যাপার, যে কেউ কি ল কমপ্লিট করার পরে ঢুকতে পারে বা বারেট ল কমপ্লিট করার পরে? এখানে আমি একটা ব্যাপার আমি বলবো যে আমি এখানে খুব বুদ্ধিমত্তার একটা পরিচয় হয়তো বা দিতে পেরেছি। আচ্ছা, সেটা হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে আজও এই বিষয়টা আমাদের, ইভেন আমাদের সমাজেও এই বিষয়টা পরিষ্কার না। আজও বাংলাদেশ থেকে বা আমাদের অনেকেরই ধারণা এরকম যে আমি এখানে যদি ব্যারিস্টার হতে পারি তাহলেই হয়তো বা মানে সব কিছু। ইনফ্যাক্ট এখানে বাস্তবতা যা সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট একজন সলিসিটর হিসেবে এখানে এখানকার কমিউনিটির কথা যদি চিন্তা করেন, তাহলে এই কমিউনিটিকে যদি আপনি সার্ভ করতে হয় বা ইংল্যান্ডের মূল ধারার যে আইনি সেবা সেটার সাথে যদি সম্পৃক্ত হতে হয় তাহলে বেসিক্যালি সলিসিটর হতে হবে। এখানে আমরা ব্যারিস্টার হিসেবে ঠিক ওই পরিমাণ কন্ট্রিবিউশন রাখা সম্ভব নয়, যে ধারণাটুকু আমাদের আইন অঙ্গনেও ইভেন এখনও পরিষ্কার না, সেটা সবাই জানে না। আমি আমার এই অভিমতের সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, যদি কেউ দ্বিমত পোষণ করেন আমি শ্রদ্ধাভরে ওনাদের মতামতকে প্রাধান্য দিচ্ছি, বাট স্টিল দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং যে ইনফ্যাক্ট ব্রডার স্কেলে এই কমিউনিটির জন্য এবং বাংলাদেশ কমিউনিটির জন্য যদি কিছু করতে হয় তাহলে সলিসিটর হতে হবে। বলতে পারেন যে তাহলে কেন আমি ব্যারিস্টার হতে আসলাম, কেন পরবর্তীতে কেন এটাতে আমরা পরে আসবো, সুপ্রিম কোর্টে ঢুকলেন কীভাবে? এখানে বেসিক্যালি কেউ যখন আমরা সলিসিটর হিসেবে যখন আমরা ওথ নেই, তো সেটা হচ্ছে ওইটার ব্যাপারই, ওইটাই হচ্ছে যে সলিসিটর হিসেবে ওথ নেওয়া মানে হচ্ছে যে সলিসিটর তা ইংল্যান্ড অ্যান্ড সুপ্রিম কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আমরা যখন বাংলাদেশে অ্যাডভোকেট যখন হই তখন প্রথমে হচ্ছে অ্যাডভোকেট জাজেস কোর্ট অফ ঢাকা, জাজেস কোর্ট অফ কুমিল্লা, জাজেস কোর্ট অফ চিটাগং, সামথিং লাইক দ্যাট। সাবসিকোয়েন্টলি আরেকটা পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আর এখানে হচ্ছে কেউ যখন সলিসিটর হয় তখন অটোমেটিক্যালি ওনার ডেজিগনেশনটা হচ্ছে সলিসিটর সুপ্রিম কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আচ্ছা 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 আচ্ছা, ওকে ফাইন। আমাদের বর্তমান প্রজন্ম ইউনাইটেড কিংডমে এবং ইউরোপে যারা এই আইন নিয়ে লেখাপড়া করতেছে, এরা আপনার ক্যাটাগরিতে আসতে হলে এবং লন্ডন, সিটি অফ লন্ডন, ইস্ট লন্ডনে আপনার যে অফিস, যে এলাকায় ই ওয়ানে, বা আপনার কোম্পানির নামও ই ওয়ান,
এদের এই ক্ষেত্রে এদের কী কী করতে হবে? এটা একই, সেই জন্যই হচ্ছে বিষয়টা সেভাবে বলা যে একইভাবে আপনি এই কমিউনিটিতে যদি কমিউনিটিকে সার্ভ করতে চান তাহলে বেসিক্যালি একটি সলিসিটর ফার্ম আপনাকে দিতে হবে। আচ্ছা, আর সেই সলিসিটর ফার্মের আন্ডারে সলিসিটররা কাজ করতে পারে, তারপরে ব্যারিস্টাররা যারা নন প্র্যাকটিসিং ব্যারিস্টার ওনারাও ওই সলিসিটর ফার্মের আমব্রেলায় ওইটার আন্ডারে ওনারা কাজ করতে পারে, কমিউনিটিকে সার্ভ করতে পারে এবং কোর্টে যাওয়া, ট্রাইব্যুনালে যাওয়া। আপনি কিভাবে আমাদের ইয়াং জেনারেশনকে হেল্প করতে পারেন যারা বর্তমানে অনগোয়িং স্টাডি করতেছে আইন নিয়ে? বেসিক্যালি এখানে এখানে যারা সলিসিটর হতে চায় জি তাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেয়া সেটা আমি করতে পারি। আচ্ছা, আমি আমি সলিসিটর হয়েছি 2013 সালে। জি, তো সেই ক্ষেত্রে ট্রেনিং কন্ট্রাক্ট দেওয়ার জন্য একটা পার্টিকুলার সময় লাগে, 3 ইয়ার্স। আমাদের মাধ্যমে যদি কোনো স্টুডেন্টস আসে আপনার কাছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য, আপনি সহযোগিতা করবেন? আমি আমি বলেছি যে আমার লাইফের অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। আপনার কি কোনো ব্রাঞ্চ আছে ইউকেতে? E1-এর এই মুহূর্তে আমি এই এইখানে একটি কথা না বললে নয়, E1 এই যে নামটি, এই নামটির সাথে কমিউনিটিকে খুব সম্পৃক্ত করার জন্যে এই E1 নামের যে প্রস্তাবনা বা প্রথম যিনি করেছেন ইনি হচ্ছেন উনি আরেকজন সলিসিটর। আচ্ছা আচ্ছা, এবং সাবসিকোয়েন্টলি উনি ব্যারিস্টারও হয়েছেন, মিস্টার ইমরান কবির চৌধুরী। আচ্ছা, দ্য হোল ক্রেডিট গোজ টু হিম। আচ্ছা, বিকজ উনি ওনার প্রস্তাবনা ছিল সেটা, এবং সাবসিকোয়েন্টলি এখন আমি সেটার দায়িত্বে আছি। সে হিসেবে আমরা এটার মাধ্যমেও আমরা চেষ্টা করছি যে কমিউনিটিকে যদি কোনোভাবে সার্ভ করা যায়, ইভেন আমাদের লিগাল এরিনাতে যারা কাজ করে ওনাদেরকেও যদি কোনোভাবে হেল্প করা যায় তাহলে হচ্ছে যে বেসিক্যালি একটি সলিসিটর ফার্ম থাকা লাগবে। আপনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বিশেষ করে আমাদের কমিউনিটিতে আপনি যেই সমস্ত ফার্মগুলো দেখতে পাবেন, মোস্ট অফ দ্য ফার্মস ওনারা হচ্ছেন যে নিজের নামেই একটি নামকরণ করে থাকেন। হ্যাঁ, তো তাহলে এখন আমি মনে করি যে সেটা নাথিং রং, এটা অবশ্যই ঠিক আছে, বাট কথা হচ্ছে যে একটা ব্যাপার আছে যে যখন কমিউনিটির নামটি যদি ওখানে ঠিক সেভাবে সম্পৃক্ত থাকে তখন মনে হয় যেন আমি ওন করি এটাই, আমি E1, তার মানে E1-কে আমি ওন করি। হ্যাঁ, নট লাইক কামরুল, নট লাইক। আমরা আমাদের প্রোগ্রামের লাস্ট পর্যায়ে চলে আসছি। আমাদের ভিউয়ার্সের জন্য এবং ইয়াং জেনারেশন যারা ল নিয়ে লেখাপড়া করতেছে তাদের জন্য আপনার কি অ্যাডভাইস? কাইন্ডলি দ্য ক্যামেরা ইজ ফর ইউ, আপনি যদি একটু বুঝিয়ে বলেন এবং তাদের কিভাবে আপনি হেল্প করতে পারেন এই ব্যাপারে। আমার একটি স্বপ্ন আছে, সেটি হচ্ছে একটি এরিয়া আছে কাজ করার মতো, সেটি হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, ADR, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনটি হচ্ছে এরকম যে অনেক ব্যাপার আছে, আমরা টাইম নাই, খুব শর্ট করে বলতে, অনেক ব্যাপার আছে যেগুলো ঠিক কোর্টে না গিয়েও দুই পক্ষকে মধ্যস্থতার মাধ্যমে সামহাও কেউ সেটা সমাধান করে দিতে পারে। তো আমার সেই রকম একটি স্বপ্ন আছে যে ওই রকম একটা ADR সেন্টার তৈরি করা, যেটার মাধ্যমে বাংলাদেশকে এবং এই কমিউনিটিকে, এবং আমি যেহেতু বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আমি যেহেতু দুইটা জুরিসডিকশনের আমি সর্বোচ্চ ডিগ্রি আমার আছে আল্লাহর রহমতে, সেই ডিগ্রি কাজে লাগিয়ে আমি এই কনসেপ্টটা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এটা আমি দুই জুরিসডিকশনে, তার মানে বাংলাদেশে এবং ইউরোপে, আমি দু জায়গাতেই থ্যাংক ইউ, ধন্যবাদ মোহাম্মদ কামরুল হাসান ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ BTS-এ আসার জন্য, এবং আমাদের দর্শক শ্রোতা ওয়ার্ল্ড ওয়াইড সবার সাথে উনার এই গল্প শেয়ার করার জন্য। এবং উনি যদি কোনো আইন নিয়ে যারা বর্তমানে লেখাপড়া করতেছেন আমাদের
নিউ জেনারেশন, আপনাদের কোনো ধরনের সহযোগিতা যদি লাগে, আপনারা বিটিএস বিহাইন্ড দ্য সাকসেসের মাধ্যমে কামরুল সাহেবের সাথে মিট করতে পারবেন, অ্যাডভাইস নিতে পারবেন, এবং যদি আপনাদের কোনো ধরনের সহযোগিতা লাগে প্লিজ ইমেল করবেন bts@iontv.co.uk, রেফারেন্স সোহেল আহমেদ। আর সবাইকে আবারও অশেষ ধন্যবাদ আজকে বিটিএসের সাথে থাকার জন্য, আগামী পর্ব দেখার জন্য অ্যাডভান্স আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এবং কলা কৌশলী আইওন টিভির যারা আছেন, আজকে এই প্রোগ্রামকে সাকসেস করেছেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে কামরুল হাসান ভাই, আবারও আপনাকে অশেষ ধন্যবাদ। অনেক কষ্ট করে আপনি আসছেন আজকে, এবং এই প্রোগ্রামটা আপনাকে নিয়ে করতে পেরে আমিও নিজে এক্সট্রিমলি হ্যাপি। আমাকে সৌভাগ্য মনে হচ্ছে যে আপনার মতো একজন ব্যক্তিকে আমি আজকে ফেস টু ফেস দেখে এবং পরিচিত হয়েছি। এবং দোয়া করি আপনি ভালো থাকবেন, এবং আমাদের দর্শক মণ্ডলী সবাইকে, আপনারা যেখানেই আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং শুভরাত্রি আপনাকে এবং দর্শক।